এক ব্যক্তি হজরত ঈসা আলাইহিস সালামের খেদমতে সফরে রওনা হলো। ঈসা আলাইহিস সালামের সঙ্গে তিনটি রুটি ছিল। এক নদীর তীরে পৌঁছে তিনি দুটি রুটি আহার করলেন এবং পানি পান করার জন্য নদীতে গেলেন। ফিরে এসে দেখেন অবশিষ্ট একটি রুটি নাই। তিনি সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, রুটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার উদ্বেগ হলো, তখন তিনি দূরে একটি হরিণী দেখতে পেলেন। তার সঙ্গে দুটি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন, বাচ্চাটি কাছে আসলো। তিনি ওই বাচ্চাটাকে জবাই করলেন এবং ভুনা করে সেই লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জিন্দা হয়ে চলে গেল। ঈসা আলাইহিসসালাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জিন্দা হয়ে যাওয়ার মোজেজা যিনি দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটিটি কে নিয়েছে? লোকটি বলল, আমি জানি না। তিনি লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা হয়ে নেমে আসা একটি নদী সামনে পড়ল। তিনি লোকটির হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মোজেজা দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আগের মতোই জবাব দিল, আমি জানি না। হযরত ঈসা আলাইহিসসালাম অতঃপর এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করতে শুরু করলেন। তখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল। তখন সেই স্তূপকে লক্ষ্য করে বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনা হয়ে গেল। তিনি সেই সোনাকে তিন ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই তিন ভাগ সোনার মধ্যে এক অংশ আমার আর এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। এই কথা শুনে লোকটি তৎক্ষণাৎ বলে উঠল, রুটি তো আমিই নিয়েছিলাম। হযরত ঈসা আলাইহিসসালাম বললেন, তাহলে তুমি সব সোনাই নিয়ে যাও। এই বলে লোকটা থেকে পৃথক হয়ে তিনি চলে গেলেন। লোকটি তিন ভাগ সোনার সবগুলি একা পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই অবস্থান করতে লাগলো। এমন সময় দুই ব্যক্তি এসে তার সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করতে উদ্যত হলো। লোকটি বলল, লড়াই করার মধ্যে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো আমরা এই সম্পদ সমান তিন ভাগ করে নেই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবারণ করার পর মাল ভাগ করা যাবে। সুতরাং তার প্রস্তাবে তারা রাজি হলো এবং সেই দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে এই দুইজন মারা যাবে, তখন সমস্ত সোনা আমার একার হয়ে যাবে। এই ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা দুইজন পরামর্শ করলো যে এই তৃতীয় ব্যক্তিটিকে যদি মেরে ফেলা হয় তবে সমস্ত সোনা তাদের দুইজনের ভাগে বেশি করে পড়বে, তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তাকে মেরে ফেলতে হবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে আসলো তখন দুইজন মিলে তাকে হত্যা করে ফেলল এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতে না হতেই বিষের প্রক্রিয়া এরা দুজনেই সেখানে মারা পড়ল। সোনার তিনটি স্তূপই যেমনকার ছিল তেমনই সেখানে পড়ে রইল, কেউ পেল না। তিনজনের লাশই সোনার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলো। ঘটনাক্রমে ঈসা আলাইহিসসালাম আবার সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তিনি এই দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো সম্পত্তির হাকিকত এই, এর লোভ থেকে নিজেকে বাঁচাও।